আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামকে নিয়ে পিনাকী ভট্টাচার্য যে নিউজ করেছেন, পিনাকী ভট্টাচার্য একজন মুক্তমনা মানুষ, তিনি যে নিউজ করেছেন পুরোটাই মিথ্যা। আজকে সে বিষয়ে তথ্য উপাত্ত সহ আপনাদের সামনে হাজির হয়েছি, দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন জামাত ইসলামী কিছুদিন আগে জামাত ইসলামের আমির একটি জুম মিটিং এর একটি অংশ একটি বক্তব্য দিতেছে, সেই বক্তব্যটি ভাইরাল হয়েছে। এটা আসলে জামাত ইসলামী জাতির উদ্দেশ্যে দেওয়া বা জামাত ইসলামের আমির সরাসরি কোনো ডিক্লেয়ার দেওয়া এরকম কিছু করেনি, কিন্তু একটি মিটিং, একটি জুম মিটিং তার রোকন সদস্যদেরকে নিয়ে এই ধরনের কিছু মিটিং করার ক্ষেত্রে জুম অনলাইন ভিত্তিক এই মিটিংয়ের একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। এই চিত্র ভাইরাল হয়ে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন রটানো হচ্ছে এবং সেটা মিথ্যা বানোয়াট করছেন। এবার ইতিমধ্যে এরই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে আমাদের মুক্তমনা মানুষ এবং নিরপেক্ষভাবে কিছু বিশ্লেষণ করে থাকেন পিনাকী ভট্টাচার্য। এই পিনাকী ভট্টাচার্য জানেন বাংলাদেশের একজন অ্যাক্টিভিস্ট, তিনি মিডিয়া ব্যক্তিত্ব এবং তিনি মানবাধিকারের একটি সদস্য। তিনি আর যাই করুক জামাত ইসলামকে নিয়ে রয়ের কথা বলেছেন, রকে সম্পৃক্ততা করেছেন, ভারতের পক্ষে বা ভারতকে সমর্থন করে কিছু কথা বলেছেন এবং সেটা সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত। তিনি যে কথাগুলো বলেন এটা সাধারণ পাবলিক কিন্তু বিলিভ করে, বিশ্বাস করে, বাট এই কথাগুলো আসলে জামাত ইসলামকে একটি মিডিয়ার কিছু কারসাজি ভিডিও বা বক্তব্য দেখে আপনি যে একটি মন্তব্য করেছেন বা পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করেছেন এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। জামাত ইসলামী স্বাধীনতা বিরোধিতা করেছিলেন, সেটা বলে যে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু না হয় শত্রু হবে, এই ধরনের কাজের জন্য বিরোধিতা করেছিলেন। যাই হোক, সে পূর্বের বিষয়ে যাচ্ছি না। জামাত ইসলামের 1971 সালের বিরোধিতা আর জামাত ইসলামের 2022-23 অর্থবর্ষের বা 22-23 বছরের এই বিরোধিতা বা এই কার্যকলাপের সাথে কোনো মিল নাই, কারণ এখানে সম্পূর্ণ তরুণ নেতৃত্ব, তরুণ ব্যক্তিত্ব, তরুণ মডারেটর, অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তারা কিন্তু যুদ্ধ অপরাধী বলেন, যুদ্ধের সময় বলেন, সেই কাল ক্ষেপণ না করে বা সেই সময়কার ব্যক্তিত্ব না হয়ে কিন্তু তারা এখন ভিন্ন পার্সপেক্টিভে আছে এবং সরাসরি ডিক্লেয়ার করা হয়েছে যে জামাত ইসলামী যে ভুল করেছে এটা আসলেই অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী এবং সারা জাতির কাছে সেটা ডিক্লেয়ার করা হয়েছে। বাট পিনাকী ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন যে অনৈতিক কাজগুলো করার ব্যাপারে, যেমন বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটা সমঝোতায় আসতে চাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটু মিল দিতে চাচ্ছে যাতে ভয়াবহতা কমে, তাদের উপরে জুলুম নিপীড়ন নির্যাতন কমে যায় বা তাদের নিবন্ধনটা ফিরে পায় বা দলের রাজনীতি আসলে আরও সক্রিয় করতে যাচ্ছে বা বিএনপির ফাঁদ থেকে, বিএনপির জোট থেকে বেরোলে বিএনপি যাতে একটু পঙ্গু হয়, এই ধরনের কিছু কৌশল অবলম্বন করেছে আওয়ামী লীগ, সেখানে জামাত ইসলামী পা দিয়েছে এবং এটা বারবার বলা হচ্ছে যে 1971 সালে যে ভুল করেছে, তারপরে অনেকগুলো ভুল করেছে, তারপরে এই আবার সেই ভুল করেছে, এই যে জঘন্যতম মিথ্যাচার করেছেন। জামাত ইসলামী সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই এবং এই ধারণা উনি যেটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি বারবার বলছি যে উনি যে কথাগুলো বলেছেন কোনো ভিত্তিহীন, ওনার মতো কথা, ওনার মতো ব্যক্তিত্ব যদি এই কথা বলে তাহলে জগৎ এবং জাতি কি বিলিভ করবে? ওনার আসলে ওনার থেকে যদি কোনো এলেম সংগ্রহ করতে হয় বা কিছু জানতে হয় তাহলে অবশ্যই আরও বুঝে শুনে করতে হবে। আমি বলি জামাত ইসলামের অনেক ভাই বা জামাত শিবিরের অনেক ভাই ওনার থেকে এলেম অর্জন করতেছিল কিন্তু হতভম্ব হয়ে গেছে এই বিশ্লেষণ দেখে। আসলে উনি যে কথাগুলো বলেছে, রয়ের ফাঁদে পা দিছে, ভারতকে খুশি করার জন্য যে কাজটি করেছে, আওয়ামী লীগের সাথে আতাতমূলক কাজ করেছেন, বিভিন্নভাবে যিনি যে তেনার যে বক্তব্য, বাট এগুলো আসলে বেশি ভালো না, সাডেনলি হয়ে গেছে, হঠাৎ করে এই ধরনের মন্তব্য উনি করতে পারে, অভাব অকল্পনীয় অভাবনীয় কথা বলেছেন, কেন এই ধরনের কথা? আসলে বিষয়টি হচ্ছে উনি জামাতকে নিয়ে আসলে যে নেগেটিভিটি করেছেন, যে মন্তব্য করেছেন এটা কল্পনাহীন। জামাত ইসলামী কখনো এই ধরনের ফাঁদে পা দেবে না, জামাত ইসলামী কখনো ভারতের পক্ষে না, ভারতের পক্ষে বলতে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে মানে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অবশ্যই তার সাথে ভালো সম্পর্ক করার জন্য জামাত ইসলামী অগ্রসর, কিন্তু তাই বলে এইটা না যে বাংলাদেশকে ক্ষতি হবে বা দেশের সার্বভৌম রক্ষা পাবে না,
এই ধরনের কোনো কিছু করার ক্ষেত্রে জামাত ইসলামী সক্রিয় নয়। জামাত ইসলামী যুগপৎ আন্দোলনের বিষয়টি হচ্ছে এখানে জামাত ইসলামী যে কাজটি করেছেন এটা মূল দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, আপনারা দেখেছেন বিএনপির জাতীয় যারা নেতা নেতৃবৃন্দ আছে তারা বলেছেন কিন্তু যে শরিয়া মোতাবেক আইন নিয়ে আসলে দল চালানো সম্ভব না। তারপরে এটা একটি বিতর্কিত, যদি শরিয়া মোতাবেক আইন না চলে তাহলে ইসলামিক দল জামাত ইসলামী কি করে তাদের সাথে থাকবে। তারপরে অনেক কথা বিগতবারে বলেছেন, অনেক কথা যেটা অপমানজনক অপমানসূচক কথাবার্তা বলেছেন, এবং বাম রাজনীতির অনেক দল আছে যারা বিএনপির সাথে যোগ করতে পারতেছে না, জামাত ইসলামী একটি কলঙ্কিনী দল, এই কলঙ্কিত দলকে আরো বিএনপির সাথে তারা যোগ দিতে পারতেছে না। এই যে অসংখ্য বিতর্কিত অবস্থানে জামাত ইসলামী কিন্তু যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে, এবং জামাত ইসলামী শুধু সিদ্ধান্ত এককভাবে নেয়নি, এটা অবশ্যই জোটের সাথে বা নেতৃবৃন্দের সাথে, যে প্রধান দল বিএনপির সাথে নেতৃবৃন্দের সাথে কথা বলেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগের আতাতে পা দেওয়া বা ভারতকে খুশি করার খেলনা বা জামাতের রাজনীতি বা নিবন্ধন ফিরে পাওয়ার জন্য দলের নেতাকর্মীর উপরে সহমর্মিত্ব দেখানোর জন্য, জুলুম নির্যাতন কমানোর জন্য বা নেতাকর্মীকে হত্যা নিপীড়ন জুলুম এই মামলা হামলা যাতে না হয়, বা পিনাকি ভট্টাচার্য যে মন্তব্য করেছেন এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।